তুই গাছ বেরোনো আছে না সখী? না যত না কাহারে বলে তুমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা তারে কয় সে কি বলি যত নাময় সে কি বলি চোখের জল সে কি বলি দুঃখের শাস লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখে বোধহয় মক্কেল আমার চোখে তো সকলি শোভন সকলি নবীন সকলি বিমল শুনিল আকাশ কানুন বিষাদ জোছনা কুসুম কোমল সকল মত তারা কি বলি হাসে কেবলি গায়ে হাসিয়া খেলি আমি সত্যজিৎ মরিতে চায় আসুন না জানে বেদন না জানে রোদন বসুন না জানে আপনি সাধের যত আমি রঞ্জাবতী গাঙ্গুলি বলুন রঞ্জাবতী দেবী সত্যজিৎ বাবু আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি তা বুঝতে পারছি বেশিরভাগ মানুষ আমার কাছে বিপদে পড়ে আসে তা বিপদটা কি সেটা তো জানতে হবে আসলে গত পরশুদিন আমার বাড়ি থেকে একটা বহুমূল্য আংটি চুরি গিয়েছে আংটিটা তো চুরি গেছে পরশুদিন তা আপনি কাল বাদে আজ এলেন যে আসলে কাল অবধি আমি আমার স্বামীকেই সন্দেহ করেছিলাম কিন্তু বাড়িতে কে কে আছেন বাড়িতে আমি আমার স্বামী আমার এক ছেলে বাবা মানে আমার শ্বশুর মশাই আর তিনজন কাজের তা আপনি তাদের সন্দেহ না করে আপনার স্বামীকে সন্দেহ করছেন কেন আসলে আমার স্বামী মদ আর ইদানিং রেসের মাঠে যেতেও শুরু করেছে কাজের লোকরা কতদিন ধরে আছে রামশিলাল এবং ধনঞ্জয় আমার বিয়ের আগের থেকেই আছে কিন্তু অঞ্জনা আমার বিয়ের দেড় মাস পরে এসেছে ও আসল কথা জানা হয়নি আংটিটা কার মানে আপনার পৈতৃক সম্পত্তি কি হ্যাঁ মানে আমার শাশুড়ি মা রাজ পরিবারের মেয়ে ছিল তার বাপের বাড়ি থেকেই সেই আংটিটা আশীর্বাদে পেয়েছিল আমি পুরোটা শুনলাম ঠিকই কিন্তু এই চোর ধরা আমার কাজ নয় আপনি বরং পুলিশে ডায়েরি করুন আই এম সরি কিন্তু সত্যজিৎ বাবু রঞ্জাবতী দেবী এটা আমার কাজ নয় সত্যজিৎ বাবু এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা এর সাথে আপনি এক কাজ করুন আপনার ঠিকানাটা রেখে যান সময় হলে আমি ঘুরে আসব বলুন এক নম্বর মধু বরান লেন কি গো তোমার কি মনে হয় কে চুরি করতে পারে সত্যটা বের করা অত সোজা নয় সুনীল তাহলে কেসটা তুমি হাতে নিচ্ছ অগত্যা বাঘ যেমন শিকারের গন্ধ পেলে আর চুপ করে বসে থাকতে পারে না সত্যজিৎ ঠিক তেমনই রহস্যের গন্ধ পেলে আর চুপ করে বসে থাকি কি করে দাও কি টাকাটা দাও এই পটা চা দে এ এখন আর চা নয় বেরোতে হবে কোথায় পথযাত্রায় কিসের পথযাত্রা Thank you.
অঙ্গুরি রহস্য। কিন্তু এভাবে না ছদ্মবেশে, তুমি ফিল্ম ডিরেক্টর আর আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। বুঝো, কাকে চাই? নমস্কার, আমি একটু আপনার মালিকের সাথে কথা বলবো। ওই যে বদিমণি, ওনার সাথেই কথা বলুন। নমস্কার, আমি ধর্জা, আর ইনি হলেন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর মিস্টার সেন, আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। আসলে একটা ছবি হচ্ছে, হ্যাঁ আমরা বানাচ্ছি, তাই ছবির জন্য এরকমই একটা বাড়ি লাগতো। না না, কোনো বায়োস্কোপের জন্য আমরা বাড়ি ভাড়া দেই না, আপনি আসুন। এক মিনিট, এক মিনিট, কি গোয়েন্দাগিরি ছেড়ে শেষে ফিল্ম নিয়ে বললেন নাকি সত্যজিৎ বাবু? আসল পরিচয়টা যখন জেনেই গেছেন তখন আর লুকিয়ে লাভ নেই। সত্যজিৎ, প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনি? শ্রীকান্তনাথ, শ্রীকান্তনাথ গাঙ্গুলি। কেন? তাহলে নিশ্চয় জানেন শ্রীকান্তবাবু যে গত পরশু দিন আপনার বাড়ি থেকে এক বহুমূল্য আংটি চুরি যায়। আপনি কি করে জানলেন? আসলে কি জানেন, এই চুরির খবর না পাঁচকান হতে খুব একটা সময় লাগে না। তো আপনি এখানে কি করছেন? আমরা আপনাকে নিয়োগ করিনি, আসুন। কিছু কিছু ঘটনায় আমি নিজেই নিজেকে নিয়োগ করি শ্রীকান্তবাবু, আর আপনার উত্তেজনা দেখে মনে হচ্ছে আংটিটা আপনি। কি কি বলছেন? কি আমার মার আংটি আমি চুরি করব? তাহলে এই উত্তেজনা কোনো মানে হয় না শ্রীকান্তবাবু, এই উত্তেজনা দেখলে পুলিশের সন্দেহ তীরটা কিন্তু আপনার দিকেই যাবে, কাজেই সহযোগিতা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। রঞ্জাবতী দেবী, আমি বাড়ির সমস্ত সদস্যদের সাথে একটু আলাদা করে কথা বলবো, সবাইকে এক জায়গায় ডাকুন, আপনার বাবা থেকে শুরু করে আপনাদের বাড়ির কাজের লোক কেউই যাতে বাদ না যায়। আপনি থাকছেন, আপনার নাম? আগে ধনঞ্জয়। তা কবে থেকে এই বাড়িতে? তা হলো প্রায় 23 বছর। আপনি জানতেন আংটিটা কোথায় লাগা থাকতো? হ্যাঁ জানতাম, কিন্তু আমি চুরি করিনি সত্যজিৎ বাবু। সেটা সবাই বলবে। আচ্ছা বলুন, আপনার দাদাবাবু আর বৌদিমণির সম্পর্কটা ঠিক কেমন? আগে দাদাবাবুর সাথে প্রায় ঝগড়া লেগেই থাকত। আচ্ছা, আপনার দাদাবাবু দেখাশোনা কে করেন, মানে এই খাবার এনে দেওয়া ইত্যাদি? ওই অঞ্জনাই দাদাবাবু রান্না খাওয়া দাওয়া দেখাশোনা করে। ঠিক আছে, যদি দরকার হয় আমি পরে আবার আপনার সাথে কথা বলে নেব। আপনি বাইরে গিয়ে একটু অঞ্জনা দেবীকে পাঠিয়ে দেবেন না প্লিজ। Thank you.
আসুন অঞ্জনা দেবী। মানে চোরি নেই কি হ্যাঁ সাহেব? সেটা সময় বলবে, আর আপাতত যা জিজ্ঞেস করবো তার উত্তর দিন। আপনি তো বিবাহিত নন? নেহি সাহেব। আপনার নাম তো অঞ্জনা, বাঙালি নাম, তা হিন্দি বলছেন যে? মেরা ঘর কলকাতা মেহি থে, পর পটনা কাম ধুনে গেই থি। বাংলা সমঝ মে আতা হ্যায়, পর বোলনে মে থোড়া দিক্কত হোতা হ্যায়। আপনার কি মনে হয় আংটিটা কে চুরি করতে পারে? মুঝে মালুম নেহি হ্যায়। আংটিটা তো বড়বাবুর ঘরে ছিল। নেহি, ও আংটি মম্মিজিকে ঘর মেই থে। মম্মিজি জব জিন্দা থে তব কিসিকো উসকে ঘর মে ঘুসে নেহি দেতে থে। আপনি আপনার মামিজি মারা যাওয়ার পরে এসেছেন না আগে? বাদ মে সাহেব। তাহলে এত কথা জানলেন কি করে? ও মানে শোনা থা। ঠিক আছে, পরে দরকার হলে আপনার সাথে কথা বলে নেব। বাইরে গিয়ে একটু রামশিলালকে পাঠিয়ে দেবেন না প্লিজ। রামশিলাল? ও তো ছুটি পর হ্যায়। ছুটিতে? কেন? উসকা তবিয়ত খারাপ হ্যায়। কবে থেকে? কল সে সাহেব। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে একটু শ্রীকান্ত বাবুকে পাঠিয়ে দিন। কি কি হয়েছে? কি আসুন শ্রীকান্ত বাবু। আমাকে আবার চেরা কেন আংটি? আমি চুরি করেছি নাকি? না না, তা তো আমি বলিনি, শুধু একটু আড্ডা দেওয়ার জন্য আপনাকে রাখলাম আর কি। আচ্ছা, আপনারা কে কে থাকেন? ওই তো আমি, আমার বাবা, রঞ্জা, আমাদের এক ছেলে এক মেয়ে, আর বাড়ির চাকর বাকররা। ও রামশিলাল কাজে আসেনি কেন? ওর কালকে জ্বর এসেছিল তাই। হয়েছে আপনার প্রশ্ন করা? আচ্ছা, আপনার মেয়ে বড় না আপনার ছেলে? অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, আর নয়, বাকিটা নিজে জেনে নিন। আর শুনুন, এত বড় বাড়ি, তাই বাড়ির সুরক্ষার জন্য অস্ত্রশস্ত্র কিন্তু থাকেই। এটা কি হুমকি বলতে পারেন? চলি, গুড বাই। আজকে চলি,
একটু চা খেয়ে গেলে হতো না? খেয়েছি, ভালো ছিল চাটা। আসি, চলো শুনি। একটা কথা জিজ্ঞেস করব। কে? আজকে প্রথমবার তুমি জেরা করতে করতে চলে এলে, রঞ্জাবতী দেবী, তারপর শ্রীকান্তবাবুর বাবা, আর ওই মেয়েটা? মেয়েটার নাম শিমলি, ওটা শ্রীকান্তবাবুর মেয়ে। কি বলছো? কি মানে ওটা রঞ্জাবতী দেবীর মেয়ে? সেটা জানি না। এই ব্যাপারটা খুলে বলবে আমার কাছে হেয়ালি? সময় হলে সবটাই জানতে পারবে। শোনো, আমি কাল পাটনা যাব। মানে কেন? এই কেস নিয়ে মাথা ভার হয়ে গেছে, তাই একটু হাওয়া বদল। কিন্তু এখানের কেসটা? এখানে মনে হয় না কিছু হবে। আর তুমি আছো তো, মাঝে মাঝে একটু ঘুরে আসবে। সত্যজিতের এই পাটনায় যাওয়া নিয়ে আমার বেশ সন্দেহ ছিল। পরদিন সকালে সত্যজিৎ পাটনায় রওনা হলো আর আমি বসে গল্পটা লেখা শুরু করছি। কিন্তু রহস্যটা সমাধান না হলে পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। কিন্তু আমার বিশ্বাস যে আমার বন্ধু সত্যজিৎ পাটনা থেকেই এই রহস্যের সমাধান করে আসবে। ঠিক দুদিন পর সত্যজিৎ ফিরে আসে। ফিরে এসে সেই রাতে সত্যজিৎ গাঙ্গুলি পরিবারের সমস্ত সদস্যদের এক জায়গায় বসিয়ে সে রহস্যের জাল গোটায়। আমিও জানার জন্য আগ্রহী। ওনাকে তো ঠিক চিনলাম না। উনি রামশিলাল। ও আচ্ছা, উনি রামশিলাল। তা আপনি এতদিন কাজে আসেননি কেন? আমার জ্বর হয়েছিল, তাই আসতে পারি নাই। মিথ্যে কথা বলে আর কোনো লাভ হবে না। তাছাড়া গোয়েন্দাদের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। যাক ছাড়ুন, আমি প্রথমেই সকলকে বলে দিতে চাই যে রঞ্জাবতী দেবী আমাকে প্রথম নিয়োগ করেছিলেন এই কেসে তদন্তটা করার জন্য। রঞ্জা, তুমি? আর এই যে আপনি নিজেকে কি যেন বলেন, প্রাইভেট ইনভেস্টিগেটর? নিয়েই তো মিথ্যাচার করে বেড়ান। মাঝে মাঝে সত্যটা বের করার জন্য মিথ্যেরও আশ্রয় নিতে হয় শ্রীকান্তবাবু। আর আপনি কি ভেবেছিলেন, আপনার হুমকির ভয় আমি তদন্ত করা ছেড়ে দেব? যাক ছাড়ুন। আচ্ছা রঞ্জাবতী দেবী, আপনি তো আপনার ছেলের কথাই বলেছিলেন, একবারও আপনার মেয়ের কথা তো বলেননি। আসলে আমি ভুলে গিয়েছিলাম। মিথ্যে কথা বলে আর কোনো লাভ হবে না রঞ্জাবতী দেবী। আপনি তো আমাকে বলতে পারতেন যে আপনারা ওকে দত্তক নিয়েছিলেন। আসলে সত্যজিৎ বাবু, দত্তকটা আইন মতো নেওয়া হয়নি, তাই আমি আপনার কাছে লুকিয়ে গিয়েছিলাম। কি অঞ্জনা দেবী, আংটিটা কোথায়? মুঝে মালুম নেহি হে সাহেব। না না, বাংলায় বলুন, আপনি তো বাঙালি। সেদিন ভেতরে আসার সময় একটা ছোট ঘর আমার চোখে পড়ে, ভাবিনি সেটা অঞ্জনা দেবীর ঘর, জানলে আমি আপনাদের জানিয়ে ঢুকতাম। কিন্তু Thank you.
কি শ্রীকান্ত বাবু, ঝিমলি তো আপনার নিজের মেয়ে তাই না? কি কি উল্টো পাল্টা বলছেন? আমি উল্টো পাল্টা বলছি না শ্রীকান্ত বাবু। শুনুন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গলাবাজি করে আর কোনো লাভ হবে না। আর ঝিমলি নিজের মা হলেন। অঞ্জনা দেবী, ছবিটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে শ্রীকান্ত বাবু আর অঞ্জনা দেবীর কোনো সম্পর্ক আছে। বাকিটা আপনি বলবেন না আমি? আপনি তো হ্যাঁ, আমি অঞ্জনাকে ভালোবেসেছিলাম। আপনি তাহলে পুরোটাই শুনুন। রঞ্জা আমার থেকে বয়সে অনেকটাই বড়। ছোটবেলায় একটা ভুলের জন্য আমার আর রঞ্জাকে জোর করে বিয়ে দেওয়া হয়। তখন আমি প্রাপ্তবয়স্ক নই, কিন্তু রঞ্জা ছিল আমার থেকে প্রায় কয়েক বছরের বড়। বিয়ের 7 মাস পর আমার ছেলের জন্ম। বিয়েটাতে আমি বা রঞ্জা কেউই সুখী নই। আমাদের কোনো সম্পর্ক ছিল না, আমরা শুধু স্বামী স্ত্রী হওয়ার ভান করে যাচ্ছিলাম। যখন আমি প্রাপ্তবয়স্ক, তখন যৌবনের টানে আমি অঞ্জনার কাছে যাই। একটা কাজে পাটনা গেছিলাম, সেখানেই ওর সাথে আমার আলাপ। তারপর আমি ওকে ভালোবাসতে শুরু করি, তখনই ঝিমলির জন্ম। আমি ভয় পেয়ে কলকাতা ফিরে আসি, কিন্তু অঞ্জনা দেবী আপনাকে আবার ব্ল্যাকমেইল করা শুরু করে, কারণ তিনি চাননি তার মেয়েকে অনাহারে বড় করতে। সুস্থভাবে মানুষ করতে চেয়েছিলেন তাকে। আর তখন ঝিমলিকে আপনি এই বাড়িতে নিয়ে আসেন এবং সকলকে জানান যে আপনি নাকি তাকে দত্তক নিয়েছেন। তার কিছুদিন পর শ্রীকান্তবাবু আবার অঞ্জনা দেবীকে এ বাড়িতে নিয়ে আসে কাজের লোক হিসেবে। এত বড় বাড়ি, অঞ্জনা দেবীও আর লোক সামলাতে পারেনি, তাছাড়া নিজের মেয়েকেও চোখের সামনে বড় হতে দেখতে পারবে। সেই দিন আমি অঞ্জনা দেবীর ঘর থেকে যে ছবিটা চুরি করি, ছবিটা দেখে পাটনা পুলিশ আমাকে কনফার্ম করে যে অঞ্জনা দেবী নাকি পাটনার একজন প্রস্টিটিউট। আর শ্রীকান্তবাবু সেটা জানতেন। কি শ্রীকান্তবাবু, তাই তো? সব মেয়েদের বাঁচার রাস্তাটা এক হয় না সত্যজিৎ বাবু। আমরা খারাপ, আমরা নিকৃষ্ট, আপনাদের সমাজ আমাদের এই পথে ঠেলে দিয়েছে। কিন্তু
আংটিটা কে চুরি করল? কি অঞ্জনা দেবী, আংটিটা কোথায় রেখেছিলেন? জানি না। সেই দিন আমি অঞ্জনা দেবীর ঘর থেকেই আংটিটা প্রথম ডিসকভার করি। কিন্তু রহস্যের প্যাচটা না ছাড়ানো অবধি কাউকে আমি এটা জানাতে চাইনি। তাই সেদিন আমি জেলা শেষ করে ফেরার সময় শ্রীকান্তবাবু থেকে একটু পিছিয়ে পড়েছিলাম। আমার বিশ্বাস সেই দিন অঞ্জনা দেবী আমাকে দেখে ভয় পেয়ে আংটিটা সেখানে লুকিয়ে রাখে। আর হ্যাঁ, এই পুরো বিষয়টা শ্রীকান্তবাবু জানতেন। কি তাই তো? হ্যাঁ, আমি জানতাম, কিন্তু অঞ্জনা আমাকে ব্ল্যাকমেল করেছিল বলে আমাকে চুপ থাকতে হয়। হ্যাঁ, সেটা আমি অনেকটাই অনুমান করতে পেরেছিলাম। আর আপনার নোংরা কেচ্ছাগুলো সব সামনে চলে আসার ভয়তে আপনি আমার কাছে প্রথমে বাধা দিচ্ছিলেন। ছি 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 ছি, আমাকে আর একটুও মাথা উঁচু করে বাঁচতে দিলে না। রঞ্জা শোনো, ছোবে না আমায়। আর কারোর কিছু বলার আছে? আসুন দ্বারকা বাবু। স্থানীয় অফিসার ইনচার্জ ঠিক সময় সেখানে উপস্থিত ছিলেন, তাই অঞ্জনাকে ঠিকঠাক মতো পুলিশে চালান করে দেওয়া গেল। পরদিন সকালে আমি সত্যজিতের থেকে পুরোটা একবার ছাড়িয়ে নিচ্ছিলাম। সত্যি সত্যজিৎ যে এবার আমাকে এক রহস্যময় অনুগল্প লেখার সুযোগ করে দেবে সেটা আমি কল্পনাও করতে পারি। এই পৃথিবীর বয়স যত বাড়বে, লোভ হিংসা লালসা কেচ্ছা কেলেঙ্কারি ততই বাড়বে। আর এর জন্য থাকবে আমার বন্ধুর মতো মানুষেরাও, থাকবে সত্যজিৎ। ও কি বন্ধু কা জহল ভোমরারে, কোন দিন আসিবে হেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, কোন দিন আসিবে হেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা ধুইয়া যাও রে, বন্ধু কা জহল ভোমরারে, কোন দিন আসিবে হেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, বট বৃক্ষের ছায়া যেহ মোহন রে,
মোহরে বন্ধুরে মায়া তেহ মোহন রে, বট বৃক্ষের ছায়া জেহ মোহন রে, মোর বন্ধুর মায়া তেহ মোহন রে, বন্ধু কা জহল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও।